বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদত দিবস এই শোকাবহ 15ই আগস্টে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল সদস্যদের প্রতি বরিশাল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। আজকের এই শোকাবহ দিনে আমি আপামর মানুষের কাছে এইটুকু আহ্বান রাখি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হত্যাকারীদের বিচার হয়েছে এবং বিচারের শাস্তি নিশ্চিত হয়েছে, কিন্তু এখনও অনেকে শাস্তি নিশ্চিত হয়নি। তাদের শাস্তি নিশ্চিত করে এই বঙ্গবন্ধু হত্যার প্রেক্ষাপট রচনা এবং এর পিছনে যারা ছিল তাদেরকেও খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমি করছি এবং সকলকে আহ্বান জানাচ্ছি তারাও যেন এই দাবিটিই করে। বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় পূর্ণাঙ্গভাবে নিশ্চিত করা এবং এর পিছনে যারা ছিল তাদেরকে খুঁজে বের করে তাদেরও কেউ বিচারের আওতায় আনা হোক। ধরেন শেখ হাসিনা যেহেতু তার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত, তিনি প্রমাণ করেছেন, তিনি যুদ্ধাপরাধীদের বিচারও করেছেন এবং বঙ্গবন্ধুর খুনিদেরও বিচার করেছেন। বঙ্গবন্ধুর কয়েকজন খুনি বিদেশে পলাতক আছে, ইতিমধ্যে রাশেদ সহ দুইজনকে বিদেশ থেকে এনে তাদের ফাঁসি কার্যকর করা হয়েছে। আমাদের দাবি অবিলম্বে এখনও যারা বিদেশে পলাতক অবস্থায় আছে তাদেরকে এনে এই বিচারের রায় কার্যকর করা, অর্থাৎ ফাঁসির রায় কার্যকর করে জাতিকে দায় মুক্ত করা, আমরা এই দাবি করি। এবং আমরা বিশ্বাস করি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সেটা পারবেন এবং আমরা আজকে এই বৈশ্বিক করোনা প্লাবন এই সমস্ত দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ সহ সমস্ত বাধা বিঘ্ন কাটিয়ে আমরা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সেই আদর্শ সোনার বাংলা আমরা কায়েম করতে পারবো।